ভাদ্র মাস মানেই তাল, আর তাল মানেই হচ্ছে তালের বড়া। তা আমি আজকে সেই তালের বড়াই ভাজছি, এখনই ভাবলাম যে ব্লগটা শুরু করি। তালের বড়া, যদিও অনেকে আছে যে জন্মাষ্টমীর পুজোর দিনকে তালের বড়া করে, কিন্তু আমাদের সেরকম কোনো ব্যাপার নেই। প্রেম তাল নিয়ে এসেছে আর বাদবাকি জিনিসগুলো নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি বাবা তালের বড়াটা খুব ভালো খায়, যেহেতু খুব সফট হয় তালের বড়াটা, কারণ বাবার যেহেতু দাঁতের জন্য অনেক কিছু জিনিসই খেতে পারে না, একটু শক্ত কিছু হলেই খেতে পারে না। তাই তালের সংক্রান্ত যে জিনিসগুলো, মালপোয়া, তালের বড়া, এগুলো তো নরম নরম জিনিস, তো এগুলো বাবা খুব ভালো খায়। তাই আমি আজকে তালের বড়া ভাজছি। তার আরেকটাও কারণ আছে, কারণ তালের বড়া দেখবে মানে অল্প একটু করা যায় না, মানে দেখো এতটা পরিমাণ ব্যাটার হয়েছে, মানে তাও আমি খুবই অল্প অল্প নিয়েছি, মানে এক কাপ পরিমাণে এই সমস্ত জিনিসগুলো নিয়েছি, নিয়ে তাতেই এই পরিমাণ ব্যাটারটা হয়েছে। তো সুতরাং এতগুলো বড়া ভেজে তো আমরা একা খাবো না, এটা খুব সিম্পল। তো তার সাথে ধরো আশেপাশে যারা রয়েছে আর কি, তাদেরকে একটু একটু দেবো অল্প অল্প কয়েকটা। আর তার সঙ্গে আজকে আমার যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে এক জায়গায় যাবো, সেইখানেও ভাবছি কটা তালের বড়া ভেজে নিয়ে যাব। তাই জন্য আমি সন্ধ্যে সন্ধ্যে একটুখানি তালের বড়া ভাজতে শুরু করেছি। ব্যাটারটা একটু আগেই রেডি করে রেখেছিলাম, মানে ব্যাটারটা আমি লাঞ্চ সেরে রেডি করে রেখেছিলাম, দিয়ে তারপরে ওয়ার্কআউট করলাম। ওয়ার্কআউটের টাইমটা এখন যেই হয়ে গেল শেষ, এবারে ছটফট করে তালের বড়া গুলো ভাজছি। এবারে তালের বড়াটা ভেজে নিয়ে তারপর রেডি ফেডি হয়ে তারপরে যাব। আর এই তালের বড়া রেসিপি সম্পাস কিচেনে তো বুঝতেই পারছো রয়েছে, দেওয়া হয়েছে। সুতরাং তোমরা যারা তালের বড়া তৈরি করতে পারো তারাও একবার চেক করে নিতে পারো যে আমি কিভাবে তৈরি করছি। আর যারা তালের বড়া কোনোদিনও তৈরি করোনি, তারা প্রথমবার যদি মনে করো যে বছর তালের বড়া তৈরি করবে, ঠাকুরকে দেবে, পুজোতে দেবে, তারাও কিন্তু একবার দেখে নিতে পারো যে আমি তালের বড়া রেসিপিটা কেমন করছি। ঠিক আছে, তালের বড়া গুলো ভাজবো, তারপরে একটু ছটফট করে রেডি হব, রেডি হয়ে যাব একটা বার্থডে পার্টিতে। ঠিক আছে, কার বার্থডে, কোথায় যাচ্ছি, আর আদৌ কি ডোডোকে নিয়ে যাব কি না, আমি জানি, আমাদের যাবে না না, ওরকম ভাবে বললে তো আগে থেকে হবে না, ভুলে গেলে কি করে হবে। এই দেখো ভুল হয়েছে গো, এই দেখো বড়াগুলো দেখতে খুব সুন্দর লাগছে। তো অ্যাকচুয়ালি বড়াগুলো কিন্তু ভাজাটা আমি বলবো দু রকম আছে। দেখো একটু লাইট করে কেউ ভাজতে পারো, মানে যেটা আমার এটা আর একটুখানি হবে সেই অবস্থাতে, আবার অনেকে আছে একটু কড়া কড়া ভাজা ভালো খায়, বাট আমি বেশি কড়া কড়া ভাজা করবো না, কারণ বেশি কড়া ভাজলে আমার বাবার খেতে অসুবিধা হবে, তখন শক্ত হয়ে যাবে ভাজাটা, তখন আবার দাঁতে চিবোতে অসুবিধা হবে। এইরকম নরম নরম বড়া খেতে কিন্তু দারুণ লাগে, আমি এটুকু বলতে পারি। মানে এইরকম একটু নরম নরম ধরনের একটু বড়া করলে, মানে এটা জাস্ট আর একটু ফ্রাই হবে, আর আমি কিন্তু ফ্লেমটাকে একদম লোতে রেখে একটু টাইম নিয়ে ফ্রাই করছি, যাতে ভেতরটা একদম পুরো পারফেক্ট হয়ে যাবে, আর ওপরের ওপরেরটাও কিন্তু একদম সফট মতো থাকবে। বাইরে বৃষ্টি পড়ছে, আর এই তালের বড়া আর একটা সুন্দর গন্ধ, আহা কি সুন্দর লাগছে। যদিও এটা আমি খুব একটা বেশি খাবো না, দুই একটা খাবো, কারণ এই জিনিস খাওয়া মানে একদম পুরো, হ্যাঁ একদম পুরো বারোটা বাজা আর কি, যাকে বলে মানে ডায়েটের বারোটা বাজা। কিন্তু তাও বছর গন্ডার দিন বা এই সিজনে তালটা তো সারা বছর পাওয়া যায় না, শুধু এই সিজনেই তালের বড়া, মালপোয়া এই সমস্ত গুলো সবাই খায়। সুতরাং একটু একটু খাওয়াটা সবারই দরকার আমি মনে করি, যারা ডায়েট ফায়েট করছে তাদেরও একটু একটু একটুখানি খেলে কিছু হবে না। প্রেমের যেমন ভীষণ পছন্দ তালের বড়া, কলার বড়া, রস বড়া, এই সমস্ত একদম ট্রেডিশনাল খাবার দাবার গুলো ভীষণ পছন্দ, সেরকম আমার শ্বশুরমশাইয়েরও খুব পছন্দ মালপোয়া। ওই তো মালপোয়া, তালের মালপোয়া, তারপরে তালের পায়েস, ওই এর মধ্যে একদিন তালের পায়েস তৈরি করেছিলাম। মানে তালের সিজন শুরু হয়েছে, আমাদের বাড়িতে তাল মোটামুটি আসা শুরু হয়ে গেছে। তালের পায়েসটাও করেছি সম্পাস কিচেনে, তার রেসিপিটাও দিয়েছি। দারুণ খেতে তালের পায়েস, মানে মানে কি বলবো, মানে দারুণ দারুণ খেতে। এই এক ব্যাচ ভাজা হয়ে গেল, এবার এরকম তো অনেক ব্যাচ হবে। কখন থেকে আমরা রেডি হয়ে ওয়েট করছি তালের বড়াও ভাজাটাতে কমপ্লিট, এখন প্রায় 9টা বাজে। মানে প্ল্যান করেছিলাম যে 8টার সময় বেরোবো, সেখানে 9টা বাজে ওয়েট করে আছি, শুধু একটাই কারণে বৃষ্টি পড়ছে বাইরে এখন ঝিঝি করে, মানে খুব জোরে বৃষ্টিটা পড়ছে না, আবার একদম আসতে পড়ছে না। মানে আমি আর প্রেম বেরোলে হয়তো এর মধ্যেই মানে ছাতা টাতা নিয়ে বেরিয়ে যেতাম, বাট যেহেতু ডোরোকে নিয়ে বেরোবো সেই জন্য ওয়েট করছি, বেজেটা তো অসহ্য হয়ে যাচ্ছে। তার জন্য ওয়েট করছি, সত্যি তাই খারাপ লাগছে যে কখন দেখে যাবো ভাবছি, এই যে বলেই বললো।
কিন্তু বৃষ্টি তো আর থামছেই না, একদম পুরোপুরি মানে একটু থামলে তবেই বেরোতে পারবো, কারণ স্কুটি নিয়ে যাব। মানে ডিস্টেন্সটা হচ্ছে বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের, মানে 5 মিনিট স্কুটিতে লাগবে। সেখানে আর কিছু তো করে যাওয়া তো কোনো মানেই হয় না, মানে এবার এক হতে পারে যে রিক্সোতে করে বেরোলাম, কিন্তু রিক্সোতে করে বেরোলেও মানে রিক্সোটা যেহেতু আমার বাড়ির সামনে থেকে একদমই পাওয়া যায় না, মানে গিয়ে 2 মিনিটের রাস্তা গিয়ে রিক্সো ডেকে নিয়ে আসতে হবে, ততক্ষণে মানে রিক্সো ডেকে নিয়ে আসতে আমরা পৌঁছে যাবো, মানে এরকম একটা অবস্থা। এই যে আমরা ফিরে গেছি, এই যে আমরা এসে গেছি রিক্সা করে, ডোডো আর শম্পা দুজনে রিক্সার ভেতরে, এবার ছাতা ধরবো, ডোডো নেমে আসবে এবার আস্তে করে, আস্তে করে নামবো। এই জলের মধ্যে লাফাচ্ছে, চলো 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 তাড়াতাড়ি চলো, মা ছাতা তলায় হাত ধরো, চলো চলো চলো, চলো। এই যে আমি এসে গেছি, এবার বলছি আজকে কার বার্থডে, আজকে হচ্ছে শুভ্রার বার্থডে, মানে ডোডো ছোট মনিমার বার্থডে। আর আজকে অনেকদিন পর দিদির সঙ্গে দেখা হচ্ছে, দিদির সঙ্গে সেই লাস্ট এখানে এই বাড়িতে মহুলের বার্থডে দেখা হয়েছিল, তারপরে তো আর দেখা হয়নি। দিদি এসেছে সানডেতে এসেছে, মহুল তুই আবার মোবাইলটা দেখছিস, সবাই আসলে মোবাইল দেখতে নেই, সবাই রাগ করে জানিস তো। আর শুভ্রা কোথায় গেল, এদিকে আয়। ডোডো তো বিকেল থেকে মনে করতে পারছে না কার জন্মদিন কার জন্মদিন, আমিও বলিনি, ইচ্ছে করে যাচ্ছে, ঠিক আছে মনে করতে থাকো, এক এক করে নাম বলে যাচ্ছে ডোডো, ও এক এক করে নাম বলে যাচ্ছে, এর ওর তার, আমি বলছি না আমি বলবো না তো, এই ডোডো, এ মোবাইল ধরবে না, মোবাইল রেখে দাও, না না ওটা ওটা দিদুনের কাছে দিয়ে দাও। দিদি আবার ডোডোর জন্য কি সুন্দর একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে, খুব সুন্দর হয়েছে পাঞ্জাবিটা, সামনেই ভুটানের বিয়ে, ভুটানের বিয়েতে পরা যেতে পারে। শুভ্রা এই যে এসেছে বার্থডে গার্ল, বার্থডে গার্লের জন্য এই যে তালের তালের বড়া, আমি ওকে বললাম যে সবাইকে এবার তালের বড়াটা ডিস্ট্রিবিউট করে দিই, সবাই হাতে হাতে দুটো একটা করে যা যে যেরকম খাবে সেরকম সেরকম নিয়ে নে। এই যে দিদিকে গলার এটা দিলাম সঙ্গে সঙ্গে, আর সুন্দর লাগছে পরে নিয়েছে, ওকে সেই যে সিকিম থেকে এনেছিলাম তবে থেকে দেওয়া হয়নি, এই আজকে আমার সাথে দেখা হলো আজকে তাই দিলাম। আর কত কিছু মার্কেটিং করে নিয়ে এসেছে দিদি, থাম 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 কি, এই প্রেমের জন্য পাঞ্জাবি, হ্যাঁ কানে দুটো ম্যাচ করে পর, তারপরে ডোডোর জন্য পাঞ্জাবি, ডোডোর পাঞ্জাবিটা তো কোথায় গেল, এই যে এই যে ডোডোর পাঞ্জাবির কালারটা খুব সুন্দর হয়েছে, প্রেমের পাঞ্জাবির কালারটাও খুব সুন্দর হয়েছে। আর আমারটা হচ্ছে হলো এই দেখো, পুজোর মার্কেটিং আমাদের এখানেই হয়ে যাচ্ছে, আজ পুজোর মার্কেটিং কমপ্লিট, বাইরে তো দারুণ হয়েছে। এটা এবার আমি একটু খুলে দেখবো, বাও 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 দারুন দারুন দারুন, না ক্রিম কালার দিয়ে গোল্ডেন গোল্ডেন কালারটা দিয়েও বেশ সুন্দর লাগবে, দারুণ হয়েছে আমার কুর্তিটা, একদম ক্লাসি। তাহলে ভাবো জন্মদিন বাড়িতে এসে গিফট আমরাও পেয়ে গেলাম, খুব সুন্দর, কিন্তু জন্মদিনটা আগে গেছে বলে না হলে পেতি না, সেটা ঠিক, জন্মদিনগুলো পেয়ে গেছে তবে প্রেমেরটা আসছে, প্রেম অ্যাডভান্সে পেয়ে যাচ্ছে, ডোডোর আর আমার জন্মদিনটা পেরিয়ে গেছে, শুধু প্রেমেরটা আসছে। হ্যাঁ মান্তুরটা দেখো, মান্তুরটা তো সবার আগে গেছে, মান্তুর সেই এপ্রিল মাসে, বাবা কাকু কেন এত তাড়া পিছে, ওই বাড়িতে ডগি তাই জন্য, আমাকে না জিজ্ঞেস করে এদিক জিজ্ঞেস কেন তাড়া বলো, মান্তু আসার আগেই আমি এটা খুলে নিলাম, খুব সুন্দর হয়েছে, দারুন হয়েছে, লং লেন্থের কুর্তি এটা, আর এটার সেটা মেটেরিয়ালটা খুবই খুবই ভালো,
ভীষণ ভালো, একদম পিওর কটন। এবারে এগুলোকে আমি একটু ফোল্ড করে নিই, সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, লোকজন আসলে বুঝতে পারবে না। দুই বোনের ভরত মেলা করছে, ছবি তুলছি 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 তুলছি। আচ্ছা বাপির 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 একটা জামা নিয়ে আসো, ঈশান পরবে। দারুন, সবাই একটু হাসো, একটু হাসো সবাই। না হয়ে গেছে, কমপ্লিট কমপ্লিট। ভাই বোন দুজনকে খেতে দেওয়া হয়েছে, আর ছোট মনিমা ছোট মামা দুজনে মিলে বিরিয়ানি বানিয়েছে, আর ফেভারিট ডোডোর মহুলের, মহুল তো বিরিয়ানি খাচ্ছে না, মহুলের জন্য ঘি ভাত আর চিকেন ফ্রাই। ও কি বিরিয়ানি দেয়নি? ও সেই প্রবলেমের জন্য না, না ও ঝাল খেতে পারবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। ডোডো কেমন হয়েছে একটু বলে দাও। ভালো হয়েছে। মহুলকে দেখে ডোডো আঁকছে, হচ্ছে টাকাটা সুন্দর যেন হয়। কখন আঁকাটা কমপ্লিট হবে? ঠিক আছে ঠিক আছে, মূল হাতটা ধুয়ে আসুক। এই যে মহুল ওখানে বসে খাচ্ছে, আর এদিকে ডোডো দেখে দেখে ড্রয়িংটা করছে মহুলের। এবার এখন কি ছবিটা দেখাবো? ডোডো কেমন হয়েছে একটু পরে দেখাবো, তাহলে একটু পরে দেখাচ্ছে দুটো ছবিটা কিরকম তৈরি করেছে মহুলের। এখন দেখা একটুখানি, এই যে দুটো মহুল বসে খাচ্ছিল সেটা এঁকেছে, আর এটা মহুল দাঁড়িয়ে খাচ্ছে সেটা এঁকেছে। মহুল দাঁড়িয়ে এটা বসেই খাচ্ছে, এটা বসে খাচ্ছে, একটু বড় করে এঁকেছে, কালার করে এঁকেছে, দুটোই খুব সুন্দর হয়েছে। রাত অনেকটা হয়েছে, সবাই মোটামুটি বাড়ি চলে গেছে, মানে ঘর পুরো ফাঁকা। এবারে আমি ভাবলাম তাই যেহেতু ফাঁকা হয়েছে তোমাদের কতগুলো জিনিস শেয়ার করাবো, সেটা হচ্ছে শুভ্রা কতটা ট্যালেন্টেড, ওর এত সুন্দর সুন্দর হাতের কাজ, সেগুলো তোমাদের সাথে দেখাবো। যেমন দেখো যে ওয়ালটা, এটা যেটা আঁকা আছে এটা কিন্তু শুভ্রার হাতে আঁকা, ও নিজে হাতে এঁকেছে। দেখো গাছটা একটা একটা করে প্রেম দেখাও, তারপরে দেখো ওই সাইডটাতে নেও, ওই ওয়াল হ্যাঙ্গিংটা দেখো ওটাও হাতে বানানো, এক ট্রে আর কাগজ মানে পেপার কাটিং দিয়ে, এখানে একটা এই সাইডে একটা দেখো, এইটা দেখো, এটা তো কাগজ মানে পেপার ওয়ার্ক, পেপার ওয়ার্ক প্রজাপতি। আর ওই ঘরে রয়েছে এই ফ্লাওয়ার বাস্টা দেখো, ও অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘরগুলো গুছিয়ে রেখেছে। এটা দেখাও, শুভ্রা নিজে দেখাচ্ছে হাতে নিতে। এটা হচ্ছে হলো একটা পাউডারের কৌটো, একটু ঘুরে দাঁড়া, পাউডারের কৌটো, এর মধ্যে ও সুন্দর করে ডিজাইন করেছে। হ্যাঁ, এই ছোট মানি প্ল্যান্টটা রেখেছে, এটার সেগুলো মানে সবকটা বেশ বটল গুলো কি সুন্দর সুন্দর করে ডেকোরেট করেছে। এই ড্রয়িংটা পুরো ওয়াল পেইন্ট শুভ্রা করেছে। এখানটা তো দেখো কিছু পেপার ওয়ার্ক আছে, খুব সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে। ফুলগুলো কিন্তু সবটাই কাগজের তৈরি, সব ফুলগুলোই। সবচেয়ে ভালো লাগছে কি জুট দিয়ে যে পুরো কভারটা করেছে চারদিকটা, খুব ক্লাসি লাগছে। সব ফুলগুলো কিন্তু পেপার ওয়ার্ক, আমি আবারও বলছি কারণ ফুল এক একটা ফুল এক এক ধরনের রয়েছে। এই ফুলটা হেভি হয়েছে গো। হ্যাঁ, ওই কোনারটা সবচেয়ে ভালো লাগে, এই কোনার ফুলটা, ওই ইয়েলোটা, ইয়েলোটা আমার আবার এই ফুলটা বেশি ভালো লাগছে, এই যেটা ভেতরে করেছে দারুণ। এটা তো দুধ দিয়ে বুঝলে মানে আর্টিফিশিয়াল মনে হবে, মনে হবে না। মাছের ফুলটা খুব সুন্দর হয়েছে, এটা তো পুরো চন্দ্র, এটা চন্দ্রমল্লিকা বলে না ফুলগুলোকে। হ্যাঁ, আর এই সাইডে দেখো
না এটা ও করেনি, এটা বাবা কত বছর আগে আমি ভাইকে জন্মদিনে গিফট করেছিলাম। এই এই ওয়াল হ্যাঙ্গিংটা দেখো, যেটা দেখি মাছটা খুলে গেছে আপাতত, আবার লাগিয়ে দেবে, সেট করে দেবে। সুন্দর কালার একটা মাছ হয়েছে। সিরিয়াসলি বানিয়েছিস তুই? ভাই ওই যে একটা ভাঙা গাম্বক ছিল। বাহ, তা তুইও তো ভালো করেছিস রে। এটা টুকাই বলছে, মানে সুব্রার ভাই, এই সুব্রার ভাই কি বলছে, তুই করেছিস? হ্যাঁ, পাঞ্জা হোক পাঞ্জা হোক, টুকাই বলছে, টুকাই করেছে। এই ওয়ালটাও সুব্রা গেছে, এটা দূর থেকে দেখাই। এখন কটা বাজলো? বাহ, 12টা বাজতে যায়। আমরা জন্মদিন কমপ্লিট করে এবারে বাড়ি ফিরবো। বৃষ্টিটা একটু, সুব্রাকে কি দেখেছে সবাই? সুব্রাকে তো এর আগে অনেকবার দেখেছে, আজকে দেখেনি। আজকে তো ঘেমে নিয়ে বেচারা কাজকর্ম করে করে একসা, সে মানে আসার পর থেকে দেখলাম ও সারাদিন কাজই করে গেল। ঠিক এই কারণেই জন্মদিনের দিন আমার অন্তত খাটাখাটনি করতে ইচ্ছে করে না, জন্মদিনের দিনটা একটু স্পেশাল ভাবে। কিন্তু ও সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে, সকাল থেকে আমাদের সবার জন্য রান্না বান্না করেছে, বিরিয়ানি রান্না করেছে, আমরা তো খুব মজা করে কবজি ডুবিয়ে খেলাম। যাই হোক, এবারে ফিনিশ করবো। তারপরে বৃষ্টিটাও কমেছে, এবার আমরা বাড়ি ফিরবো। বৃষ্টিটার জন্য একচুয়ালি ওয়েট করছিলাম। এই যে যার হাতের কাজ এত সুন্দর আমরা দেখলাম, ওর মুখটা এরকম হয়ে যাবে। এতক্ষণ ধরে এনারই আমরা হাতের কাজ দেখলাম, দেখলাম ভীষণ সুন্দর ওর হাতের কাজ। তাছাড়া এরকম নয়, মানে সেলাইও খুব সুন্দর করে, বিভিন্ন ব্লাউজে এমব্রয়ডারি বা বিভিন্ন রকম পুতি টুতি দিয়ে রুমালের উপর কাজ। এটা মহুলকে দেখেছিলাম, মনে হয় যেন মহুলের কোন রুমালে মনে ওর কাজ দেখেছিলাম। হ্যাঁ, এত সুন্দর সুন্দর করে বিভিন্ন ব্লাউজের উপর ডিজাইন গুলো, বিভিন্ন কুর্তির উপরে, ও ভীষণ সুন্দর ওর হাতের কাজ। গয়না? হ্যাঁ, ও আর সুন্দর, হ্যাঁ ওর সেটিং গয়নাও খুব সুন্দর তৈরি করে, মানে যেগুলো আর কি কি গয়না বলিস, মানে বল হ্যান্ডলুম এই সেগুলো, কটন বলের যে কটন বলের গয়না, মানে অনেক রকম বিভিন্ন রকম গয়নাগুলো সুন্দর তৈরি করে, মানে জাঙ্ক জুয়েলারি আর কি সুন্দর তৈরি করে, মানে খুব খুব সুন্দর তৈরি করে, আরো খুব সুন্দর করে, মানে সেটা নিয়ে শুধু সাজগোজ করতে পারে, সেটাও খুব ভালো লাগে। সেটাও শাড়ি তো আমরা দেখেছি, শাড়ি পরে, হ্যাঁ আমরা জন্মদিনে তো দেখেছিল শাড়িটারি পরে, ব্ল্যাক শাড়ি, অ্যাশ কালারের শাড়ি, সেটাই। যাই হোক, আজকে খুব সুন্দরবেলা, মানে সন্ধ্যাবেলাটা খুব মজা করলাম, সবাই লোকজন এসেছিল, অনেকদিন পর দিদির সঙ্গে দেখা হলো। দিদি তো সব জন্মদিন মানে থাকতে পারে না, ওর জন্মদিনটা থাকতে পারলে এটা একটা লাকি ব্যাপার বলা যায়, কারণ ও দূরে থাকে। যেমন আমাদের দেখলে তো আমার জন্মদিন ছিল না, ডোডো জন্মদিনে থাকতে পারলো না। যাই হোক, আজকে তাহলে ব্লগটা এখানে শেষ করছি। মহুল আর ডোডো তো খেলেই আছে, এসে এসে থেকে তখন থেকে শুধু এই ঘর ওই ঘর ছুটোছুটি করেই যাচ্ছে। আবার সামনের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, মাই বেঙ্গলি লাইফস্টাইল ব্লগ চ্যানেলটা। যারা ফেসবুকে দেখো তারা ফেসবুক পেজ শম্পাস কিচেনটাকে ফলো করে নিও। তাহলে গুড নাইট, টাটা, বাই বাই।